নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ ভাপা রেসিপি নিয়ে এসেছি। তো আজকের এই রেসিপিতে আমার কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখিয়ে দিই। তো আজকের এই চিংড়ি মাছ ভাপাটা বানানোর জন্য আমি এখানে এই সাইজের চিংড়ি নিয়েছি। এটাকে ভালো করে পুরোটাকে ছুলতে হবে, খোসা ছাড়িয়ে। এটাকে আমি দেখাচ্ছি পরে। তার সাথে আর কি কি নিয়েছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা আছে, এখানে কালো জিরে, নুন, এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর আছে পোস্ত, আর এখানে আছে হলুদ, এখানে আছে অল্প করে টক দই, আর আছে সর্ষের তেল। তো এবার আমি এই কটা উপকরণ দিয়ে আজকে চিংড়ি মাছ ভাপা করব। তো এটাকে আমি চিংড়ি মাছ ছুলে ভালো করে নিয়ে এসে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখালাম, তো এই যে চিংড়ি মাছটা এভাবে আপনাদেরকে ভালো করে একদম ছুলে নিতে হবে। তো এবার চিংড়ি মাছটা আমি বাটিতে নিয়ে নিলাম। চিংড়ি মাছটা ছোলার পর একটু কমে যায়। আর এখানে আছে দুরকম সর্ষে, সাদা কালো, আর আছে পোস্ত, এটাকেও ভালো করে পিষে নেওয়া হয়েছে, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আছে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই নেবেন, আমি এখানে একটু বেশি নিয়েছি, আমাদের ঘরে একটু ঝালটা বেশি লাগে। তো এবার আমি এর মধ্যে 2 চামচের মতো টক দই, সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে এবার স্বাদ মতো লবণ দিতে হবে, আর দিতে হবে হলুদ, সাথে অল্প করে চিনি, আর অল্প করে কালো জিরে দিয়ে এবার এটাকে এর মধ্যে দিতে হবে সর্ষের তেল কিছুটা দিয়ে এবার এটাকে ভালো করে মাখাবো। খুবই সিম্পল আর খুবই ইজি, এটা তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। মেখে এবার এটাকে একটা বাটির মধ্যে দিয়ে দেব। বাটি ধুয়ে অল্প করে জল দিচ্ছি, আমি হালকা গরম জল নিয়েছি। এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা ঠিক এরকম হবে, এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দেব, আর সাথে ওপর থেকে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঢাকাটা লাগিয়ে দেব। তো চলুন এবার এটা গ্যাসে চাপিয়ে দিই। তো আমি আগে থেকে কড়াই বসিয়ে এখানে জলটাকে ফুটোতে দিয়েছিলাম। তো এবার এই বাটিটা জলের উপরে বসিয়ে দেব। এটা আমার 20 থেকে 25 মিনিট এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। তো আমি 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 25 মিনিট ধরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন জলটাও শুকিয়ে আসছে। তো এবার এটা হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা। এবার 2 মিনিট ঢেকে রেখে আমি তারপরে আসছি। টিফিন বাটিটা আমি এবার উঠিয়ে নিয়েছি, তো এটা প্রচণ্ড গরম আছে, এটা আমি 10 মিনিট পরে আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, তাও এটা আমার অনেকটা গরম। তো এবার আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাই চিংড়ি মাছটা কেমন হলো ভাপাটা। প্রচণ্ড গরম, দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ইজি এটা চটজলদি কিভাবে আমি এই চিংড়ি মাছ ভাপা বানালাম। তো এই চিংড়ি মাছ ভাপাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।